হাই গাইস, আজকে সকাল সকাল নিয়ে চলেছি আরও একটি ব্লগ। আজকে আমি সকালটা স্টার্ট করছি কচুরি আর তরকারি দিয়ে। তো তারপরে আগে দিদি ছিল ধনতেরাস, তো দিদি দেখছি কি একটা কিনে এনেছে, তো আমিও দেখিনি ফার্স্টে, তো সকালবেলাতে আমি দেখলাম মায়ের জন্য। সো গাইজ, এখন একটা নিমন্ত্রণ পেলাম আর কি। তো কালকে কালী পুজো, আজকে হচ্ছে ভূত চতুর্দশী, কালকে কালী পুজো। কালকে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো হয়, তো সেখানে যাব কালকে। অ্যান্ড পরশু দিন আবার প্রসাদ নিতে যাওয়ারও নিমন্ত্রণ আছে। কালকে পুজো দেখতে যাব, তো ভ্লগ ট্লগ তো অবভিয়াসলি বানাবো কালকে, যেহেতু কালকে কালী পুজোর স্পেশাল ব্লগ অবভিয়াসলি বানাবো। অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো ওদের বাড়ির কালী ঠাকুর, ওদের মানে আমার ফ্রেন্ড সবাইকে শেয়ার করবো। চলো আপাতত এখন স্নান করতে যাই। তো স্নান করে চলে এসেছি, এখন টিভি দেখছি, তো তারপরে এখন আবার দুপুরের খাবারটাও খাওয়া হবে। তো এখানে ছিল হচ্ছে চোদ্দ শাক, যেটা মেনলি ভাজা করতে হয় সেটা, থোড় আর আর একটা কিছুর একটা শাকের পোস্ত দিয়ে তরকারি ছিল, যেটা দিয়ে কিনা আমার ভয়ানক অ্যালার্জি, আমি তাও খেয়েছিলাম। তো তারপরে একটু অ্যালার্জি হচ্ছিলো, তারপর দুপুরের খাবারটা খেয়ে নিলাম। সো গাইজ, এখনই আঁকা থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, এখন আবার প্রদীপ জ্বালতে যেতে হবে। চলো, তোমাদেরকেও এবার আমি প্রদীপগুলো দেখিয়ে নিই যেগুলো আজকে জ্বালবো। তো সমস্ত প্রস্তুতিটা দিদিই করেছিল, আমি জাস্ট তোর সঙ্গে গিয়েছিলাম, একটু ভিডিও টিডিও বানালাম এক দু জায়গাতে, আমিও প্রদীপ দিলাম। তো এই প্রদীপটা কিন্তু ঠাকুরের ঘরে, ঠাকুরের সামনে দেওয়া হবে, ঘরের ঠাকুর। আর অন্যান্য প্রদীপগুলো, ডিজাইনিশ প্রদীপগুলো সব জায়গায় দেওয়া হবে, মা এটা স্পেশালি আলাদা করে এনেছিল। তো এই দেখো, বলেইছিলাম যে দিদি সব করেছে, তো দিদি সব প্রদীপগুলোতে এখন তেল ঢালছে। অ্যান্ড সলতেও কিনে এনেছে, ওটাকে পারফেক্টলি সলতে বলে না পোলতে বলে, আমি সত্যি বলতে কি এখনও জানি না, দোকানে গিয়ে সলতে বললে বলে পোলতে, আর পোলতে বললে বলে সলতে। তো যাই হোক, একটা প্রদীপ জ্বালিয়ে নেওয়া হয়েছে, ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্ত প্রদীপে দিদি পোলতেটা ইচাদা সলতে কি বলে জানি না, ওটা দিয়ে নিয়েছে। তারপর এখন দিদি আবার সন্ধেও দিয়ে নিচ্ছে, ঠাকুরকে খেতে দিচ্ছে। তো এবার কিন্তু প্রদীপ জ্বালাতে বাইরে বেরোবো, আমিও রেডি হয়ে গেছি। এইবার কিন্তু প্রদীপগুলোকে দিদি আর আমি দুজন মিলে ঘরের মধ্যেই জ্বালিয়ে নেবো, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এবার তোমাদের দেখাই আমাদের বাড়ির তুলসী গাছ। আমাদের বাড়ির তুলসী গাছ প্রতিবারই খুব ঝাড় হয়, এত ঝাড় হয় যে কী বলবো, আর পুরো গ্রিন গ্রিন, পুরো গ্রিন। আর একবার কী হয়েছিলো জানো, মানে এরকম এর থেকেও ঝাড় হয়েছিল এবং মাটি উফরে বেরিয়ে এসেছিলো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার আর কি, সব্বার বাড়িতে টুনি লাইট লাগানো হয়েছে, আমাদের বাড়িতে লাগানো হয়নি, শুধু বিকজ আমাদের যেগুলো ছিল খারাপ হয়ে গেছে আর এর মধ্যে আর কেনা হয়নি। আর তার মধ্যে ছাদ থেকে যেহেতু লাগানো হবে, আমাদের ছাদে কোনো লাইন নেওয়া নেই আর কি, মানে বোর্ডগুলো নেওয়া নেই, তার জন্য আমাদের আর ছাদে লাগানো হয়নি। তো এইবার কিন্তু আমাদের পাড়ার পুজো, এখানে কালী পুজো হয়, আমি ঠাকুরটাও দেখাবো আর একটু পরে। তো এই দেখো, এখানে দিদি তুলসী জায়গাতে প্রদীপ দিয়ে নিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর মা চিত্তেশ্বরী ও বাবা বাসুদেব। সব পুজোতে এই ঠাকুরদেরই পুজো করা হতো, আমাদের এখানে দুর্গা পুজোতেও আগে এখানেই পুজো করা হতো। তো রিসেন্ট আমাদের পাড়াতেও এই বছরটা নিয়ে 4 বছর হলেও পুজো হচ্ছে আর কি, 4 বছর। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের পাড়ায় এখানে ঠাকুর পুকুর। পুকুর হয়তো তোমরা রাত্রেবেলা বুঝতে পারছো না, জানি না কোনো ব্লগে পুকুরের দিকটা দেখানো হয়েছে কি না আগে। তো এই দেখো, ছাদে তারপর দিতে এসেছে প্রদীপ, দেখছি আমাদের চাদরটার উপর বিড়ালটা শুয়ে রয়েছে, তার মানে চাদরটা আবারও কাচতে হবে। আমাদের ছাদ থেকে কিন্তু অনেক দূর দূরই দেখা যায়, আমাদের পাড়ায় এখানে সব বাড়ি বলতে গেলে দেখা যায়। এবার দেখো কত কী কেনাকাটা হয়ে গেলো এর মধ্যে, প্রদীপ, পার্ক, বিস্কিট, তারপর দই। আমি এই দইগুলো খেতে দারুণ ভালোবাসি, কোম্পানিটার নামটা ভুলে গেলাম, তো এটা হচ্ছে গুড্ডে, যে এটা খেতেও আমি খুব ভালোবাসি। তারপর মা এসে গেছে, মা দেখছি কিন্তু বাজি এনেছে, অনেক বাজি মোটামুটি এনেছে, অন্যবার যা ফাটাই সেরকম, সেরকমটা ঠিক বলবো না, একটু কম, বাট ইটস ওকে। যাই হোক, আমরা এইবারে
মোটামুটি ভালোই বাজি ফাটাবো, অন্যবার দুদিন ধরে বাজি ফাটাই, এবার একদিন ধরে হবে আর কিছুই না। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি, বাই বাই।